আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখবো কিভাবে আপনারা ওয়েব রিসার্চের কাজ করতে পারেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ফাইবার টেক চ্যানেল থেকে আমরা রেগুলারলি লিড জেনারেশন, স্ক্রিপ্ট ট্রেসিং, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা এই রকমের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরি। এই জায়গায় আমি ওয়েব রিসার্চ লিখে সার্চ করেছি ফাইবার ডট কমের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব রিসার্চ লিখে সার্চ করার পরে অনেকগুলো গিগ আমরা পেয়ে গেছি। তো আপনারা একটা কথা মনে রাখবেন যে এই ওয়েব রিসার্চ নিয়ে অনেকগুলো কাজ পাওয়া যায় ফাইবার ডট কমে। আপনারা যদি এই বিষয়টাতে ফোকাস করেন তাহলে অনেকগুলো কাজ করতে পারবেন। শুধুমাত্র ফাইবার না, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ডট কমেও আপনারা ওয়েব রিসার্চ নিয়ে যথেষ্ট পরিমাণ অর্ডার পাবেন। তো আপনারা যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে আপনারা সেই বিষয় নিয়ে কাজ করতে পারেন। তো ওয়েব রিসার্চের কাজটা খুবই সহজ হওয়ায় আপনারা চাইলে এই কাজটি করতে পারবেন। তো প্রথম দিকে এটা আপনারা জেনে নেওয়া ভালো যে ওয়েব রিসার্চ হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড একটা কাজ, বা অনেকে এইরকম বলে থাকে যে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। তো এটা এমন একটি কাজ যে আপনি রিসার্চের মাধ্যমে বিভিন্ন তথ্য কোনো একজন বায়ারকে বের করে দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলা গিগ তৈরি করা আছে শুধুমাত্র ওয়েব রিসার্চ নিয়ে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েব স্ক্রিপিং, ওয়েব রিসার্চ, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েব এবং লিঙ্কডিন রিসার্চ। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক রকম টাইটেল দিয়ে ওয়েব রিসার্চের সার্ভিসগুলো প্রোভাইড করছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা, সবাই কিন্তু কম বেশ ভালোই কাজ করতেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন একজন ফাইবার চয়েস বেজ ও পেয়েছে, ওনার প্রোফাইলটা আমরা এখানে ওপেন করেছিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওনার এই গিগের মধ্যে শুধুমাত্র 322টা রিভিউ আছে। শুধুমাত্র 322টা অর্ডার কমপ্লিট করেছেন এরকম না, এখানে অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছেন, সবাই রিভিউ দেয় না। যারা দিয়েছে এই জায়গায় 322 জন মানুষ ওনার এই গিগের মধ্যে রিভিউ দিয়েছে। বাকি দেখতে পাচ্ছেন এই জায়গায় 5টা অর্ডার ওনার হাতেই আছে, এবং উনি বেসিক প্যাকেজে 2 ঘন্টার কাজ করে $30 করে চার্জ করে। স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখতে পাচ্ছেন যে 30টা ডিটেলস নিয়ে কাজ করবে, যার বিনিময়ে উনি $60 চার্জ করছে। তো এটা হচ্ছে ওনার রেট। এরকম করে আপনারা হিউজ রেটে কাজ করতে পারবেন যদি ওয়েব রিসার্চের কাজগুলো ভালোভাবে করতে পারেন। তো প্রথম দিকে হয়তো আপনারা এইরকম রেটে কাজ করতে পারবেন না, কিছু কম রেটে কাজ করতে হবে। তারপরে আপনারা যদি এক্সপার্ট হয়ে যান তাহলে এইরকম রেটে কাজ করতে পারবেন। তো আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েব রিসার্চ করতে হয়। ওয়েব রিসার্চগুলো মূলত বিভিন্ন নিশের উপর হয়ে থাকে। আপনাদেরকে বায়ার কোনো একটা নিশ দিতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো নিশ দিতে পারে, টার্গেটেড লোকেশন দিতে পারে। যেই ইন্ডিভিজুয়াল লোকেশন এবং টার্গেটেড নিশের উপরে আপনাদেরকে যেটা করতে হবে, বিভিন্ন বায়ারের তথ্য বের করে দিতে হবে। বায়ারের ইন্টেনশন যদি থাকে কোনো একটা রেস্টুরেন্ট কোম্পানির ওয়েব রিসার্চ করানোর, তাহলে আপনি রেস্টুরেন্ট রিলেটেড ওয়েব রিসার্চ করে দিবেন। আর আপনার যদি অন্য কোনো ক্যাটাগরির লিডের প্রয়োজন পড়ে তাহলে আপনি এইরকম করে সার্চ করতে পারবেন। আমি আপনাদেরকে একটি মাধ্যম দেখাবো, আপনারা সেম মেথডে যে কোনো নিশের উপরে আপনাদের টার্গেটেড ডাটাগুলো রিসার্চ করে বের করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কাজটা কীভাবে করতে হয়। তো ধরেন ইউএসএর কোনো একজন বায়ার আমাকে বলছে যে ইউএসএর মধ্যে যতগুলো মোবাইল সার্ভিসিং সেন্টার আছে, বা নিউ ইয়র্কের মধ্যে যে যতগুলো মোবাইল সার্ভিসিং সেন্টার আছে, তাদের সকল ইনফরমেশন বের করে দিতে ওয়েব রিসার্চের মাধ্যমে। তো এটা আমরা কীভাবে করতে পারি, তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেদের নিশ অনুযায়ী সেম সিস্টেমেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি গুগলের মধ্যে ভালোভাবে সার্চ করতে পারেন তাহলে এই কাজগুলো খুবই সহজে করতে পারবেন। এই জায়গায় আমি গুগলের মধ্যে সার্চ করব যে মোবাইল সার্ভিস সেন্টার ইন নিউ ইয়র্ক। ধরেন আমাদের নিউ ইয়র্কের মধ্য থেকে মোবাইল সার্ভিসিং সেন্টারগুলো বের করতে হবে, তাহলে আমি এইরকম সার্চ করব মোবাইল সার্ভিস সেন্টার ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা আমি 2টা কোটেশন মার্কের মধ্যে রাখছি, তারপরে এন্টার করে সার্চ করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মোবাইল সার্ভিসিং সেন্টার অনেকগুলো পেয়ে গেছি নিউ ইয়র্কের মধ্য থেকে। এগুলো আমরা একটা উপাত্ত শিটের মধ্যে রাখবো। এখান থেকে আমরা একটা উপাত্ত শিট তৈরি করে নিই। এখানে আমি গুগলের মধ্যে সার্চ করব স্প্রেডশিট। শুধুমাত্র স্প্রেডশিট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আপনার জিমেইলের মধ্যে থেকে স্প্রেডশিটগুলো ওপেন হয়ে যাবে, গুগলের যে স্প্রেডশিট আছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটা স্প্রেডশিট তৈরি করে নেবেন। ওকে, তো আপনি যে স্প্রেডশিটটি তৈরি করবেন সেটা আপনার যেরকম হওয়া উচিত, আমি এই ফরম্যাটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা লিখবেন যে কোম্পানি নেম, তারপরে কোম্পানি অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, ওয়েবসাইট আর সোশিয়াল প্রোফাইল। তো ওয়েব রিসার্চের যে কাজগুলো করানো হয় মূলত এইরকম কিছু ইনফরমেশনের প্রয়োজন পড়ে বায়ারদের। আপনারা চাইলে এইরকম ইনফরমেশনগুলো বের করে দিতে পারেন বায়ারের জন্য। আপনারা আরও একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন এই জায়গায়, ইমেল অ্যাড্রেস। ওকে, তাহলে আমাদের ইনফরমেশনগুলো পারফেক্ট। এখানে আমরা যে বিষয়গুলো বের করবো এগুলো হচ্ছে এটা। তো আপনারা এইগুলো যদি বের করতে চান তাহলে আপনারা কিভাবে রিসার্চ করে বের করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো।
তো চলুন আমরা শুরু করি কাজটি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যে সার্চ করেছিলাম মোবাইল সার্ভিস সেন্টার ইন নিউ ইয়র্ক, এখন আমরা মূলত এখান থেকে ভিওএল এর মধ্যে ক্লিক করব। এখানে যদি আমরা ভিওএল এর মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে গুগল ম্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। তো আমরা মূলত গুগল ম্যাপ থেকে আমাদের টার্গেটেড ডাটাগুলো রিসার্চের মাধ্যমে বের করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম লিড, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইটা এই জায়গায় ওপেন হয়ে গেছে। তো এখান থেকে মূলত আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে আমরা সবগুলোই বের করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট আছে, আমরা তো আমি নতুন একটা ট্যাবের মধ্যে এটা ওপেন করলাম, কন্ট্রোল ধরে যখন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করছি এটা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি মূলত প্রথমেই নামটা কপি করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের নামটা কি বা কোম্পানির নামটা কি, এটা আমরা একদম নিচের দিকে চলে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওনার কোম্পানির নামটা হচ্ছে 212NYC ওয়্যারলেস, এটা হচ্ছে ওনার কোম্পানি নেম, এটা আমরা কপি করব। তো এটা নাম কিভাবে আমি বুঝলাম যে এটা কোম্পানির নাম এটাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন কপিরাইট দিয়ে ওনার নামটা এই জায়গায় আছে। তো এখান থেকে আপনারা কপিরাইট নেমটা নেবেন, এখান থেকে আমি এটা এই জায়গায় পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। কোম্পানির অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কোম্পানি অ্যাড্রেস এই জায়গায় আছে। তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন, অ্যাড্রেসটা এই জায়গায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। তো অ্যাড্রেসটা কপি করব, তারপরে অ্যাড্রেস বারের মধ্যে আমরা এটা পেস্ট করে দিব। ডাবল ক্লিক করে আমি পেস্ট করছি যাতে আমার ফরম্যাটিংটা ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরের উপর দিয়ে লেখাগুলো চলে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটার মধ্যে ক্লিক করে তারপরে স্পেস বাটনের মধ্যে একটা ক্লিক করতে হবে, সরি, শুধুমাত্র এইটার মধ্যে ক্লিক থাকা অবস্থায় স্পেস বাটনের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো এটা চলে যাবে, মানে এটা নিচের দিকে চলে যাবে। তারপরে এইটার মধ্যে আমরা ফোন নাম্বারটা নিয়ে আসবো, এখান থেকে আমরা ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, এটা আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এটাকে এই জায়গায় এনে পেস্ট করে দিব। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ওয়েবসাইটটা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখান থেকে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো, তারপরে এই জায়গায় ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো সেমভাবে আমি এই জায়গায় আবারও একটা স্পেস বাটনের মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের মূলত সোশ্যাল প্রোফাইল লাগবে, এখানে আমরা খুঁজবো যে ওনার সোশ্যাল প্রোফাইল আছে কি না। ওনাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সোশ্যাল প্রোফাইলগুলো পেয়ে যেতে পারি, এটা একটু খুঁজতে হবে। ওনাদের যদি সোশ্যাল প্রোফাইল না পাই তাহলে আমরা কীভাবে বের করতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা ওনাদের ওয়েবসাইটের মধ্যে খুঁজবো। সবগুলো ওয়েবসাইটের মধ্যে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে যাবেন, বাট আপনারা যদি আনফর্চুনেটলি না পান তাহলে আপনারা গুগলের মধ্যে সার্চ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওনাদের ইমেল অ্যাড্রেসটা আছে, তো কোম্পানি ইমেলটা আমরা এখান থেকে কপি করে নিব, সরি, এই জায়গা থেকে আমরা যদি স্টার্ট করি, আচ্ছা সমস্যা নেই, আমরা কপি করব, তারপরে এখান থেকে আমরা মুছে দিতে পারি। এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, তারপরে ইমেল লেখাটা মুছে দিই। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তো আমাদের শুধুমাত্র সোশ্যাল প্রোফাইলটা লাগবে যেটা আমরা পাইনি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে এটা কপি করব, এটা কপি করে এই জায়গায় নিয়ে আসবো, পেস্ট করে দিলাম, তারপরে এই অংশটুকু মুছে দিব, www. যে অংশটুকু আছে এটা মুছে দিলাম, তারপরে এইটুকু অংশ মুছে দিলাম, তারপরে আন্ডারস্কোপ দিয়ে লিঙ্কডইন লিখব। যদি তাদের লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে আমরা খুবই সহজে বের করতে পারবো। তো দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের লিঙ্কডইন প্রোফাইল আছে কি না, তো তাদের কোনো লিঙ্কডইন প্রোফাইল নাই। এবার আমরা এই জায়গায় লিঙ্কডইনের জায়গায় ফেসবুক লিখে দিব, যদি তাদের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে আমরা সেটা বের করে নিতে পারি। তো একটা ফেসবুক পেজ আমরা দেখতে পাচ্তেছি যাদের নামে, তো এটা আমরা ওপেন করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় ইনস্টাগ্রাম পেজ আছে, তো ইনস্টাগ্রাম পেজটা আমরা ওপেন করলাম, ফেসবুক পেজটা ওপেন করলাম, যেটা আমাদের ভ্যালিড মনে হবে সেটাই আমরা নিব। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের 212NYC ওয়্যারলেস, এটার একটা লোগো আছে, এই লোগোটার সাথে আমাদের ওয়েবসাইটের কোনো মিল পাই কি না আমরা এটা দেখবো। তো দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে এখানে ইনস্টাগ্রামের লোগোটার সাথে অনেকটা ম্যাচ করতেছে। তো দেখতে পারেন এটা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল। তো আমরা চাইলে এই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা নিয়ে নিতে পারি, এখান থেকে যেহেতু ওনাদের নাম এবং লোগোর সাথে অনেকটা মিল আছে তার মানে এটা হচ্ছে আমাদের টার্গেটেড সোশ্যাল প্রোফাইল। তাছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তাদের ইনস্টাগ্রাম পেজের মধ্যে দেয়া আছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের টার্গেটেড ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, তারপরে আমাদের স্প্রেডশিটের মধ্যে নিয়ে গেলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো এই ইনফরমেশনগুলো মূলত একটা ওয়েব রিসার্চের জন্য প্রয়োজনে পড়ে। তো আমরা মূলত সবগুলো ইনফরমেশন রিসার্চের মাধ্যমে বের করছি, যেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে রিসার্চ করেছি, ওয়েবসাইটের ভিতর থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়েছি,
সার্চ করে কিছু ইনফরমেশন নিয়েছি এবং এভাবে আমরা ফেসবুক প্রোফাইলটা খুঁজেছি, যার মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম পেজটা পেয়ে গেছি। তো এভাবে মূলত রিসার্চের কাজগুলো করা হয়। এটাকে মূলত ওয়েব রিসার্চ বলে। আপনারা যে ফাইবারে অনেকগুলো গিগ দেখতে পারতেছেন এবং ফাইবারে যারা ওয়েব রিসার্চের কাজ করে তারা মূলত এই সিস্টেমেই ওয়েব রিসার্চের কাজগুলো করে থাকে। তো আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। আপনারা যদি ইনফরমেটিভ মনে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, স্ক্রিপ্ট রেসিং, ডাটা এন্ট্রি এবং ইমেল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড ভিডিও পেতে চায়, তাদেরকে আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।